বাবাকে আমি সারারাত ঘুমাইতে দিই নাই, সারারাত ঘুমাইতে দিই নাই আমি। শালা আন্ডারওয়ার্ল্ডের ডন, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। কিরে ইব্রাহিম, আমাদের ভয় দেখাচ্ছিলি, কুত্তার মতো মারবি আমাদের? তোর কি মনে হয় পুরো দুনিয়াটাই তোর বাপের কেনা, আমরা ভাড়াটে? কি বলছিলি? আমরা অনেক উঁচুতে উঠছি, এয়ার পলিউশন বাড়াচ্ছি, ঠিক বলেছিস। আমরা হলাম বাজ পাখি, অনেক উঁচুতে উড়ি আর শূন্যের মধ্যে শিকার করি। শিকার বোঝার আগেই ধরে ফেলি, নো সাউন্ড নো পলিউশন। জয়, তোর যা ইচ্ছে তাই কর শালাকে, শালার চেহারাটাই পলিউট করে দে। পাতিকাক হয়ে উঁচু দেওয়ার চেষ্টা করিস, তোর পাখনাগুলো অনেক বড় বড় হয়ে গেছে না? যেখানে আছিস সেখানেই থাক, নইলে পালকগুলো ছিঁড়ে তোকে উট পাখি বানিয়ে দেব। কুত্তা, কুত্তার মতো শুধু দৌড়াতে পারবি, উঠতে আর পারবি না। শালা, কুত্তার মতো মারবো, কুত্তার মতো। তোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে ভেবে দেখ, তোকে কিল করে আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নামটাও মুছে দিতে পারি। তোকে একটা চান্স দিলাম। রবিন ভাই, শালাকে ছেড়ে দাও। ইয়েস ক্যাপ্টেন। এটা চালালে কোনো সাউন্ড পলিউশন হয় না, শুধুমাত্র চমৎকার একটা শব্দ হয়। এটা দিয়েই আমি দুর্বন্ধু জয়কে সাত করে কেটেছিলাম। তোকেও কাটবো, তবে সাত সাত করে না, সাই সাই করে। কেরা মরার কথা শুনে হাসি পাচ্ছে? শেষ হাসিটা হেসে নে। মরার কথা শুনে হাসি পেল কারণ প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। আমি মরব না, মরবি তুই। মনে রেখেছিস, শুধু ছোট্ট একটি কথা ভুলে গেছিস, যে কোনো খেলায় আমি তোর বাপ। বিকজ আই অ্যাম ক্যাপ্টেন, ক্যাপ্টেন যা বলে টিম তাই করে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল পর্যন্ত অল টাইম রেক, আমার টিমের স্ট্রাইকার। হীরা হীরাকে কাটে, লোহা লোহাকে কাটে, আর বেইমান কাটে বেইমানকে। তোর কাছ থেকেই আমি এসব শিখেছি। তুই আমার বন্ধুকে রক্তের সাগরে সাঁতার কাটিয়েছিলি, আজ তোকে আমি রক্তের সাগরে ভাসাব। তোর ফেভারিট টাইপ দিয়ে, নো সাউন্ড নো পলিউশন।